হ্যালো বন্ধুরা, আজব পৃথিবীর গজব কথায় আপনাদের স্বাগতম। ঋষি কাপুর, বলিউডের চিরসবুজ রোমান্টিক নায়ক হিসেবে যাকে আমরা সকলেই চিনি, তিনি ছোট থেকে বড় সকলেরই প্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু ওনার জীবনটা আর চার পাঁচটা অভিনেতাদের মতো ছিল না, বলা ভালো তার লাইফটা ছিল লিভ লাইক এ কিংয়ের মতো। 2017 সালে মিনা আইয়ারের সহায়তায় ঋষি কাপুর প্রকাশ করেন তার বিস্ফোরক আত্মজীবনী খুল্লম খুল্লা ঋষি কাপুর আনসেন্সার্ড, যা বলিউড অনুসারীদের মনে ব্যাপক ধাক্কা দেয়। জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়ে নিজের ভাবমূর্তি রক্ষার ব্যাপারে বিন্দুমাত্র তোয়াক্কা না করে এই বইয়ের প্রতিটি পাতায় পাতায় ঋষি যে চরম দুঃসাহসিকতার প্রমাণ দিয়েছিলেন তা নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে চিরকাল। আত্মজীবনীর আসলে কোনো তথাকথিত পাঠ প্রতিক্রিয়া সম্ভব না, কেননা প্রিয় তারকারা আত্মজীবনীতে তাদের সারাজীবনের যে অভিজ্ঞতা কিংবা তাদের উত্থান পতনের বিবরণ দেন, তার প্রকৃত নির্যাস পেতে চাইলে আত্মজীবনীটি নিজেই পড়ে ফেলাই একমাত্র উপায়। তারপরও অনেকেই হয়তো জানতে চাইবেন কি লিখেছিলেন ঋষি কাপুর ওই বইটিতে, সেটা জানতে হলে ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। দারুণ সততার সাথে ঋষি তার বইয়ে স্বীকার করে নিয়েছিলেন যে কৃষ্ণারাজ কাপুরের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার পরও তার বাবা রাজ কাপুর পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন একাধিক নারীর সাথে। তিনি প্রথমেই বলেন নার্গিসের সাথে রাজের সম্পর্কের কথা। ঋষি তখন খুবই ছোট, তবে তার এইটুকু মনে পড়ে যে নার্গিসের সাথে রাজের সম্পর্ক তাদের পরিবারে খুব একটা প্রভাব ফেলেনি, এটি নিয়েও কখনো তেমন বড় কোনো ঝামেলাও হয়নি। তবে পরিস্থিতি একই রকম ছিল না যখন রাজ সম্পর্কে জড়ান বৈজয়ন্তী মালার সঙ্গে। এতে ঋষির মা এতটাই রেগে যান যে ঋষিকে সাথে নিয়ে তিনি ঘর ছেড়ে মেরিন ড্রাইভের নটরাজ হোটেলে গিয়ে ওঠেন। সেবার কৃষ্ণা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার। তাই দু মাস হোটেলে থাকার পর তিনি ঋষিকে নিয়ে ওঠেন চিত্রকূটের একটি অ্যাপার্টমেন্টে, যেটি রাজই কিনে দিয়েছিলেন তার স্ত্রী সন্তানের জন্য। রাজ তখন প্রচুর চেষ্টাচরিত্র করেন কৃষ্ণাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরিয়ে আনার। তবে কৃষ্ণার ছিল একটাই কথা, আগে রাজকে বৈজয়ন্তীমালার সাথে সমস্ত সম্পর্ক শেষ করতে হবে। ঋষির সাথে তার স্ত্রী নীতু কাপুর অর্থাৎ রণবীর কাপুরের মায়ের উদ্দাম প্রেমের কথা কে না জানে। তবে আত্মজীবনীতে ঋষি স্বীকার করেন তার জীবনের প্রথম সিরিয়াস প্রেমটি নীতুর সাথে নয়, ছিল অন্য কারুর সাথে। সেই প্রেমিকা ছিলেন একজন পার্সিয়ান নারী, নাম ইয়াসমিন মেহতা। 1973 সালে মুক্তি পায় মুখ্য ভূমিকায় অভিনয় করা ঋষির প্রথম ছবি ববি। তার আগে থেকেই ইয়াসমিনের সাথে সম্পর্ক চলছিল ঋষির, কিন্তু ববি মুক্তির পর সেই সময় সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন স্টারডাস্টে ডিম্পল কাপাটিয়ার সাথে ঋষির প্রেমের কাহিনী ছাপা হয়। ডিম্পল তখন ইতিমধ্যে রাজেশ খান্নার বিবাহিত স্ত্রী, তাই ওই সংবাদ তাকে খুব একটা প্রভাবিত করেনি, কিন্তু শেষ করে দিয়েছিল ইয়াসমিনের সাথে ঋষির সম্পর্ক। ঋষি অনেক চেষ্টা করেছিলেন ইয়াসমিনকে তার জীবনে ফিরে পেতে, কিন্তু ইয়াসমিন আর তার ডাকে সাড়া দেননি। এই বিশেষ অংশে ঋষি আরও একবার প্রমাণ করে দিয়েছিলেন যে বইয়ের নামের যথার্থ বজায় রেখে তিনি আদতেও খুল্লম খুল্লা কথা বলেছেন, যে কারণে তিনি ছাড় দেননি তার সমসাময়িক অভিনেতা ও আত্মীয় অমিতাভ বচ্চনকেও। উল্লেখ্য, অমিতাভের মেয়ে শ্বেতার সাথে বিয়ে হয়েছে ঋষির ভাইপো অর্থাৎ বোন ঋতুর ছেলে নিখিলের। কিন্তু ঋষি অমিতাভের সম্পর্কে শুরুটা মোটেও ভালোভাবে হয়নি। কভি কভি ছবির সেটে তারা একে অন্যের সাথে কথা বলতেন না। অমর আকবর অ্যান্থনি ছবির শুটিংয়েই প্রথম তাদের সম্পর্ক সহজ হয়। তবে অমিতাভের চরিত্রের একটি দিক সবসময় কষ্ট দিত ঋষিকে। তার মনে হতো অমিতাভ কখনোই তার সহকর্মীদের প্রাপ্য সম্মান দেন না ছবির ব্যবসায়িক সফলতার জন্য। এক্ষেত্রে তিনি নাম করেন শশী কাপুর, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র ও তার নিজের কথা। তবে ছবিগুলি সফলতার পর যেসব ডিনার পার্টির আয়োজন করা হতো সেখানেই নাকি মিটে যেত এসব মন কষাকষি। তাছাড়া বইয়ের এক পর্যায়ে ঋষি স্মরণ করেছিলেন কুলি ছবির সেটে দুর্ঘটনা থেকে ফেরার পর তার প্রতি অমিতাভের আন্তরিক ব্যবহারের কথা। এছাড়া অমিতাভের ব্যাপারে আরেকটি অভিযোগ ছিল ঋষির। ঋষির মনে হতো লেখক পরিচালকরা সব ছবিতে অমিতাভের চরিত্রগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে সাজাতেন, যেন ছবিগুলোতে অমিতাভকে একক নায়ক মনে হয় এবং ছবির সফলতার যাবতীয় কৃতিত্ব তার ঝুলিতেই জমা হয়। তাই অমিতাভকে হারি দেওয়ার জন্য তিনি নাকি একটি পুরস্কারও কিনেছিলেন, তাও আবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
ববি ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ঋষি, আর এর মাধ্যমেই তিনি হারিয়ে দিয়েছিলেন অমিতাভকে। কেননা তিনি নিজেও বিশ্বাস করতেন জঞ্জির ছবির জন্য পুরস্কারটি অমিতাভের প্রাপ্য ছিল, কিন্তু অমিতাভের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে তিনি 30,000 রুপির বিনিময়ে পুরস্কারটি নিজের করে নিয়েছিলেন। সব অভিনেতাকেই জীবনের একটি সময় ব্যর্থতার সম্মুখীন হতে হয়, ঋষিও কিন্তু বাদ যাননি। এই বই থেকে আমরা জানতে পারি ববি সুপারহিট হওয়ার পর অন্যান্য ছবির ব্যাপারেও ঋষির প্রত্যাশা হয়ে উঠেছিল আকাশচুম্বী, কিন্তু সেই সব ছবিগুলির প্রায় সবই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু তিনি নিজের যাবতীয় ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছিলেন নিতুকে, কেননা ইতিমধ্যেই তিনি ছিলেন নিতুর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ এবং তার মনে হতো নিতুর কারণে তার ছবিগুলি আশানুরূপ ব্যবসা করতে পারছে না। জানলে অবাক হবেন যে সময়টায় ঋষি নিতুর উপর এমন অভিযোগের আঙুল তুলেছিলেন তখন নিতু ছিলেন সন্তান সম্ভবা। কন্যা ঋদ্ধিমাকে গর্ভে নিয়েই নিতুকে সহ্য করতে হয়েছিল ঋষির দুর্ব্যবহার ও মানসিক ওঠানামা, ফলে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সহকর্মী, পরিবার ও বন্ধুদের সহযোগিতায় একটি সুস্থ স্বাভাবিক সম্পর্কে ফিরে গিয়েছিলেন তারা। কিন্তু নিতুর প্রতি যে অবিচার ঋষি করেছিলেন সেজন্য সারা জীবনই অপরাধ বোধে ভুগতেন তিনি। আমরা জানি ঋষির কভি কভি ছবিটি কি পরিমাণ হিট হয়েছিল, কিন্তু আত্মজীবনীতে ঋষি লিখেছিলেন এই ছবিটি নাকি তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন, কারণ এই ছবিতে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার স্ত্রী নিতুর চরিত্রটি। ঋষির এই ছবিটি করতে না চাওয়ার পেছনে আরেকটি কারণ ছিল এখানে অমিতাভের উপস্থিতি, যার ব্যাপারে তার আগের ধারণা একেবারেই ভালো ছিল না। অবশ্য যদিও বা তিনি অমিতাভের ব্যাপারটি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নিতুর বেশি গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়াটা তার পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল। স্ত্রী নিতু কাপুর বিয়ের আগে চলচ্চিত্রে সক্রিয় ছিলেন, কিন্তু ঋষিকে বিয়ের পর ধীরে ধীরে কাজ কমিয়ে দিতে থাকেন তিনি। এ প্রসঙ্গে ঋষি তার আত্মজীবনীতে স্বীকার করেন এর কারণ সম্ভবত এই যে তিনি তখন মেল সভিনিস্ট ছিলেন। নিজের পুরুষতান্ত্রিক উগ্রতার কারণেই নিতু তার ক্যারিয়ারে বিসর্জন দিতে চাইলে তিনি নিশ্চুপ ছিলেন। ঋষি কাপুর লিখেছিলেন বিয়ের পর কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি নিতুর নিজেরই ছিল। বিয়ের আগেই তারা ঠিক করে রেখেছিলেন সন্তান হওয়ার পর তাদের মধ্যে একজন উপার্জন করবেন, অন্যজন সন্তানের দেখভাল করবেন। সেই অনুযায়ী সন্তান জন্মের পর নিতু নিজে থেকেই তার ক্যারিয়ারের ইতি টানেন। তবে ঋষির একথা স্বীকারের আপত্তি নেই যে নিতুকে তিনি আটকানোরও কোনো চেষ্টা করেননি, কারণ তার মধ্যে একজন মেল সভিনিস্ট ছিল যে মনে মনে চাইতো তার স্ত্রী যেন কাজ করতে বাইরে না যায়। ঋষির আত্মজীবনী থেকে আমরা জানতে পারি নিতুর এই নিরাপত্তাহীনতার কথা নাকি সাথে সাথে জানতে পারেননি তিনি। অনেকদিন পর নিতু তার কাছে এই সত্য স্বীকার করেছিলেন। অবশ্য ঋষির মতে নিতু চিন্তার কোনো কারণই ছিল না। ববি ছবির সময় যদি ডিম্পল তার একটু বেশি কিছু হয়েও থাকেন, পরবর্তী তিনিই ছিলেন কেবলই বন্ধু। কিন্তু সাগর ছবির সময় ঋষি ও ডিম্পল দুজনেই ছিল দুইটি করে সন্তান। ওই অবস্থায় তারা নতুন করে সম্পর্কে জড়ানোর কথা চিন্তাও করতে পারতেন না। বলিউডের বিখ্যাত পরিচালক যশ চোপড়া চেয়েছিলেন ডর ছবিতে অবসেসিভ প্রেমিকার ভূমিকায় ঋষি যাতে অভিনয় করেন, কিন্তু ওই মুহূর্তে ঋষি একদমই আগ্রহী ছিলেন না, কারণ পর্দায় নেগেটিভ চরিত্রে হাজির হতে তিনি একদমই রাজি ছিলেন না। বিশেষত একই পরিচালকের সাথে সর্বশেষ চাঁদনী ছবিতে কাজ করার পর। এরপর নির্মাতা ওই চরিত্রটি অফার করেন সানি দেওয়ালের কাছে, কিন্তু সানিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কেননা তার হয়তো আশঙ্কা ছিল ওই চরিত্রটি অন্য প্রধান চরিত্রের ছায়ায় ঢাকা পড়ে যাবে। তখন ঋষি যশ চোপড়াকে পরামর্শ দিয়েছিলেন তিনি যেন চরিত্রটির জন্য শাহরুখ খানকে বেছে নেন, তারপর বাকিটা তো ইতিহাস। গত 30 এপ্রিল পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন বলিউডের চিরসবুজ রোমান্টিক হিরো ঋষি কাপুর। তার বয়স হয়েছিল 67। প্রায় 1 বছর যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসা শেষে 2019 সালের সেপ্টেম্বরে তিনি ফিরে এসেছিলেন ভারতে। অবশ্য মাঝে মধ্যেই শ্বাসকষ্ট বা সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন। এদিনও শ্বাসকষ্ট নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই নিভে গেছে তার জীবন প্রদীপ, রেখে গিয়েছেন